হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্নিশ সায়েন্স ক্লাসে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেটা তোমাদের দিচ্ছি মাধ্যমিককে টার্গেট করে, মানে যারা 2024 মাধ্যমিক দেবে তাদের এপ্রিল মাসে প্রথম সামেটিভ ইভ্যালুয়েশনটা হবে, তার জন্য লাইফ সায়েন্সের কোয়েশ্চেন আমার তোমাদের দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি অতি অবশ্যই গিয়ে চেক করে নিও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আজকে আমি যেটা তোমাদের দিচ্ছি ফিজিক্যাল সায়েন্স কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের আসবে আর সেখান থেকে তোমরা কত নম্বর পাবে, মানে আমি চ্যাপ্টারটার নাম আর নাম্বার ডিস্ট্রিবিউশনটা আজকে দিচ্ছি ফিজিক্যাল সায়েন্সে। তাহলে প্রথমে দেখো যেটা এপ্রিলে পরীক্ষা হবে ফিজিক্যাল সায়েন্স কোন চ্যাপ্টারগুলো থাকবে। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, যেটা প্রথম চ্যাপ্টারে পাবে। সেকেন্ড চ্যাপ্টার থাকবে গ্যাসের আচরণ। তারপরে থাকবে ফিফথ নম্বর চ্যাপ্টার আলো। তারপরে থাকবে 8.1 নম্বর চ্যাপ্টার পর্যায় সারণী ও মৌল ধর্মের পর্যাবৃত্ততা। আরেকটা 8.2 এর চ্যাপ্টারটা আয়নীয় ও সমযোজী বন্ধন। এগুলো একটু তোমরা বইয়ের পাশে ফার্স্ট সামেটিভ টেস্ট বলে মার্ক করে নাও, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলো থাকবে। কোন কোন চ্যাপ্টারটা? ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, ফিফথ চ্যাপ্টার, 8.1 আর 8.2টা এপ্রিলে তোমাদের এক্সাম হবে। এবারে কি ধরনের কোয়েশ্চেন তোমরা পাবে? কোয়েশ্চেনটা আসবে 40 মার্কসের কোয়েশ্চেন। চারটে বিভাগ হবে, বিভাগ ক, খ, গ, ঘ, ঠিক? তো প্রথম যে বিভাগটা হবে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসবে 1 মার্কসে। তারপরে যে বিভাগটা হবে 1 মার্কসেরই কোয়েশ্চেন আসবে, একটা শব্দে বা একটা বাক্যে উত্তর দেওয়া আসবে, সত্য মিথ্যা এই ধরনের কোয়েশ্চেন আসবে বিভাগ খতে। বিভাগ গ যেটা হবে 2 মার্কসের কোয়েশ্চেন তোমরা সেখানে দেখতে পাবে, আর ঘ বিভাগ যেটা হবে সেখানে 3 মার্কসের কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে। ফিজিক্যাল সায়েন্স কোয়েশ্চেন প্যাটার্নটা এরকম টাইপেরই হয়, এখানে কোনো 5 মার্কসের কোয়েশ্চেন আসে না। আর ফিজিক্যাল সায়েন্সে তোমরা অপশনও কিন্তু খুব কম পাবে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে বিভাগ ঘতে, মানে গ্রুপ ডিতে, প্রত্যেকটা প্রশ্নতেই একটা করে অর পাবে। 6টা প্রশ্ন আসে, 6টাই লিখতে হয়। 5 নম্বরের প্রশ্ন, মানে 4.1, সেখানে এটা অর এটা। নেক্সট 2 নম্বরের কোয়েশ্চেনটা এটা অর এটা, মানে প্রত্যেকটা কোয়েশ্চেনই একটা অর পাবে, অপশন পাবে। ফিজিক্যাল সায়েন্সে কিন্তু তোমাদের অপশনটা কম। ফিজিক্যাল সায়েন্স 8টা চ্যাপ্টার হলেও ক্লাস 10-এর 8 নম্বর চ্যাপ্টারটার আবার 6টা কোশ্চেন আছে, মানে তোমরা সেখানে বলতে পারো ফিজিক্যাল সায়েন্স টোটাল 13টা চ্যাপ্টার আছে তোমাদের পড়তে হবে। আর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেন কিন্তু খুব বেশি আসে না। 1 নম্বর 2 নম্বর করে প্রত্যেকটা চ্যাপ্টারকেই কভার করে। সব থেকে বেশি যে দুটো চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে ফিজিক্যাল সায়েন্সে সেটা হচ্ছে আলো আর চলতড়িৎ। মাধ্যমিকে এই দুটো চ্যাপ্টার থেকেই তোমাদের সব থেকে বেশি নম্বরের কোয়েশ্চেন আসে, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার যখন তোমরা 90+ নম্বর টার্গেট করবে, প্রত্যেকটা চ্যাপ্টারই তোমাদের পড়তে হবে, একটা চ্যাপ্টারও ছাড়লে হবে না। যখন পড়বে চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে বুঝে বুঝে পড়বে। তোমাদের জন্য আমার ফিজিক্যাল সায়েন্স কুইক রিভিশন করে প্রত্যেকটা 13টা চ্যাপ্টারই আমি কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে চ্যাপ্টারগুলোকে আলোচনা করেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো গিয়ে দেখে নেবে। এবছরের কোয়েশ্চেনটা যখন তোমরা দেখবে মাধ্যমিকের 2023-এর, সেখানে যতগুলো আমি এমসিকিউ কোয়েশ্চেন রেখেছি আমার কুইক রিভিশনে, ওই কোয়েশ্চেনগুলো কিন্তু কুইক রিভিশনের পার্টগুলোতে তোমরা দেখতে পাবে। তাই বলছি কুইক রিভিশনে যতগুলো কোয়েশ্চেন আমি দিয়েছি তোমাদের, প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ভালোভাবে পড়বে, ওর বাইরে কিন্তু কোনো কোয়েশ্চেন হয় না। প্রত্যেকটা চ্যাপ্টার আমি এরকমভাবেই কোয়েশ্চেনগুলো সেট করেছি, যত সম্ভাব্য কোয়েশ্চেন আসতে পারে সবগুলোকে ইনক্লুড করে চ্যাপ্টারগুলোকে রিভিশন করেছি। 1 মার্কসের কোয়েশ্চেনগুলো, 1 মার্কসের কোয়েশ্চেনগুলো আর 2 মার্কসও ওগুলো তোমাদের হেল্প করবে কুইক রিভিশন, আর 3 মার্কসের ম্যাথ সলভে ওই কুইক রিভিশনটা তোমাদের হেল্প করবে। তাছাড়া আমি এবারে তোমাদের যেটা দিয়ে দেবো, 2 মার্কসের প্রত্যেকটা চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো দিয়ে দেবো যেগুলো প্র্যাকটিস করবে, সাজেশন, আর 3 মার্কসের কোয়েশ্চেনও দেবো যেগুলো যে চ্যাপ্টার থেকে, যেগুলো 2024-এর জন্য ইম্পর্টেন্ট। ফিজিক্যাল সায়েন্স অপশন কম থাকে, পড়তে বেশি হবে। যেগুলো ইম্পর্টেন্ট এরিয়া যেখান থেকে কোয়েশ্চেন তোমরা পেতে পারো সেরকম সাজেশন আমি নিশ্চয়ই দেবো, কিন্তু পুরো বইটা রিডিং খুব ভালোভাবে পড়তে হবে। কুইক রিভিশনের প্রত্যেকটা এমসিকিউগুলো বারবার ভিডিওগুলো দেখো, যতবার দেখবে ততবার রিভিশন হবে, আর সমস্ত 1 নম্বর 2 নম্বরের কোয়েশ্চেনগুলো কিন্তু অ্যাটেম্প্ট করতে পারবে ফিজিক্যাল সায়েন্সে ওই ভিডিওগুলো থেকে। 3 নম্বরের জন্য, ম্যাথ সলভের জন্য আমি আরও ভিডিও তোমাদেরকে দেবো। কত নম্বর আসে সেটা আগে দেখে নাও কীরকমভাবে আসবে নম্বরটা। 1 মার্কসের পরিবেশের ভাবনা থেকে এমসিকিউ একটা পাবে, এক কথায় উত্তর বা সত্য মিথ্যা যেটাই পাও সেটা দুটো পাবে, দুটো কোয়েশ্চেন আসবে। 2 মার্কসের একটা কোয়েশ্চেন আসবে, 3 মার্কসের ফার্স্ট চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন আসবে না। টোটাল নাম্বার থাকবে 5 মার্কসের কোয়েশ্চেন, মানে 5 নম্বর থাকবে প্রথম চ্যাপ্টারটার থেকে। সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ, গ্যাসের আচরণের থেকে কিন্তু ম্যাথস আসতে পারে। তাই 3 নম্বরের কোয়েশ্চেন এরকম হলো যে ম্যাথস দিয়ে দিল, সেটাও কিন্তু হয়। তাই ম্যাথসগুলো খুব ভালোভাবে দেখবে, আমার ম্যাথস করানো আছে,
সেগুলোর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাক, সাবজেক্টগুলো ক্লিয়ার করে খুব ভালোভাবে জিনিসগুলো পড়বে। তার আগে আমি সব থেকে আগে যেটা বলবো, কুইক রিভিশনের ভিডিওগুলো দেখবে, কারণ প্রত্যেকটা আমি কোয়েশ্চেনের মাধ্যমে তোমাদের সবকিছু এক্সপ্লেন করে জিনিসগুলো বুঝিয়েছি। সেই ভিডিওগুলো দেখলে তোমাদের অনেকটাই সুবিধা হবে, তাই ওই ভিডিওগুলো অতি অবশ্যই গিয়ে প্রত্যেকে চেক করো। গ্যাসের আচরণ সেকেন্ড চ্যাপ্টারে এমসিকিউ আসবে একটা, ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন আসবে দুটো, দু নম্বরের কোয়েশ্চেন আসবে একটা, একটা কোয়েশ্চেন লিখতে হবে টু মার্কসে, থ্রি মার্কসের কোয়েশ্চেন আসবে একটা, সেটা ম্যাথসও দিতে পারে গ্যাসের আচরণ থেকে। টোটাল 8 নম্বরের কোয়েশ্চেন তোমরা পাবে। আলো থেকে মাধ্যমিকেও সব থেকে বেশি নম্বর পাবে আলো আর চলতড়িৎ, এই দুটো চ্যাপ্টার খুব ভালোভাবে পড়তে হবে। ফার্স্ট ইউনিট টেস্টেও 14 নম্বর তোমরা আলো থেকে পাচ্ছ, যেখানে তিনটে এমসিকিউ পাবে, ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন তিনটে পাবে, একটা দু নম্বরের কোয়েশ্চেন থাকবে, তিন নম্বরের কোয়েশ্চেন দুটো লিখতে হবে। তারপরে যেখানে পর্যায় সারণী মানে 8.1 নাম্বার চ্যাপ্টার, পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, সেখানে একটা এমসিকিউ পাবে, একটা ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন অ্যান্সার লিখতে হবে, দু নম্বরের একটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে, তিন নম্বরের একটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে, টোটাল নাম্বার আসবে 7 নম্বর। তারপরে নেক্সট চ্যাপ্টার যেটা 8.2 আয়নীয় সমযোজী বন্ধন, এক নম্বর কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে একটা, মানে আসবে, সেখানে ভেরি শর্ট টাইপ অ্যান্সারের কোয়েশ্চেন একটা আসবে, টু মার্কসের দুটো কোয়েশ্চেন লিখতে হবে, তিন নম্বরের কোনো কোয়েশ্চেন এখান থেকে আসবে না। তাহলে তিন নম্বরের কোয়েশ্চেন তোমরা পরিবেশের ভাবনা থেকেও পাচ্ছ না, আর 8.2 চ্যাপ্টার আয়নীয় ও সমযোজী বন্ধন থেকেও পাচ্ছ না, এখানে 6 নম্বরের কোয়েশ্চেন আসবে। এবারে যখন তোমরা 1 মার্কস ক্যালকুলেশন করবে, 7 নম্বরের এমসিকিউ পাবে, 9 নম্বরের ভেরি শর্ট টাইপ অ্যান্সার পাবে, এসএকিউ যেগুলো পাবে শর্ট অ্যান্সার লিখতে দেওয়া, সেটা 12 নম্বরের দু নম্বরের কোয়েশ্চেন লিখতে হবে, আর 12 নম্বরের পাবে তোমরা, মানে 12 নম্বর লিখতে হবে, তিন নম্বরের কোয়েশ্চেন পাবে, মানে চারটে কোয়েশ্চেন লিখতে হবে তিন নম্বরের, সেখানে 12 নম্বর থাকবে, টোটাল হচ্ছে 40 নম্বর। এইভাবে নম্বর ডিস্ট্রিবিউশনটা থাকছে, মানে বুঝতেই পারছো কোনো চ্যাপ্টার তোমরা বাদ দিতে পারবে না। এক নম্বরের কোয়েশ্চেন, দু নম্বরের কোয়েশ্চেন, তিন নম্বরের কোয়েশ্চেন, এরকমভাবেই ফিজিক্যাল সায়েন্স প্যাটার্নটা হয়। প্রত্যেকটা চ্যাপ্টার কভার করেই কিন্তু জিজ্ঞেস করে, মাধ্যমিকেও কিন্তু খুব বেশি যে নম্বর এক একটা চ্যাপ্টার থেকে পাবে তা নয়, পড়তে বেশি হবে বেশি নাম্বার টার্গেট করবার জন্য। কুইক রিভিশনগুলো এখন থেকে যতবার পারো মাধ্যমিক পরীক্ষা আসা পর্যন্ত দেখতে থাকো, যতবার দেখবে যতবার শুনবে তত জিনিসগুলো মনে থাকবে। আগে তো প্রথম কাজ যেটা হবে, যখন স্কুলে পড়ানো হচ্ছে বইটা পড়লে, কোনো কিছু যদি অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করে নিতে পারো, কোনো কোশ্চেন যদি টপিক যদি বুঝতে না পারো কমেন্ট করে জিজ্ঞেস করে নেবে অতি অবশ্যই। তারপরে বইটা যখন পড়া হয়ে যাবে, কুইক রিভিশনের পার্টে আমার চলে যাবে, সেই সিরিজগুলো দেখবে, পরীক্ষা আসা পর্যন্ত অনেকবার তোমাদের ওই সিরিজগুলো দেখা হয়ে যাবে, ওই সিরিজগুলো ওই কোশ্চেনগুলোর থেকেই তোমরা এক দুই নম্বরের কিন্তু মাধ্যমিকে কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। ওই কোশ্চেনগুলোর বাইরে মাধ্যমিকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না, কিন্তু কোন কোশ্চেন জিজ্ঞেস করবে, কোন পোর্শনটা জিজ্ঞেস করবে এটা বলা খুব মুশকিল, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার কভার করে একটা দুটো কি তিনটে করে কোয়েশ্চেন জিজ্ঞেস করে এক একটা চ্যাপ্টার থেকে। তাই পড়তে টোটাল বইটা খুব ভালোভাবে নিখুঁতভাবে হবে, কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবে। আর যে কাজটা আমি আগের বারে যারা মাধ্যমিক দিয়েছিল তাদেরকেও দিয়েছিলাম, তোমাদেরকেও দিচ্ছি, এখন থেকেই শুরু করে নাও, যেই যেগুলো চ্যাপ্টারে ফর্মুলা আছে সেই ফর্মুলাকে একটা জায়গায় লিখে রাখবে, মানে সমস্ত ফিজিক্যাল সায়েন্স বইয়ের ফর্মুলা একটা জায়গায় লিখবে, ফর্মুলাটা ইকুয়েশনটা কোনটাকে কি ডিনোট করছে সেগুলোকে লিখবে, ওই ইকুয়েশনের মধ্যে কোনগুলো কনস্ট্যান্ট সেগুলো লিখবে, আর ইউনিট কনভার্সনে যে মেন মেন ভ্যালু সেই ভ্যালুগুলোকেও একটা কপিতে লিখে রাখবে। আর কি লিখে রাখবে, যতগুলো ইউনিট তোমরা পাবে ফিজিক্যাল সায়েন্সে একটা টেবিল ফর্মে লিখে রাখবে, এখানে লিখবে বিষয়, ইউনিটের নাম, এসআই ইউনিট, সিজিএস ইউনিট, তোমাদের এসআই ইউনিট সিজিএস ইউনিট এরকমভাবে অনেক সময় মেনশন করে কিন্তু মাধ্যমিকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে। এই কাজগুলো এখন থেকেই তোমরা করতে শুরু করো, সেই ইউনিটগুলো লিখে রাখার পরে ডেলি 5 মিনিট করে একবার করে চোখ বুলিয়ে নিও, তাহলে টোটাল জিনিসটা সব জিনিসটা মাথার মধ্যে খুব ভালো সেট হবে এখন থেকেই। ম্যাথস কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, ওই যে তোমরা এই কাজটা এখন করে রাখবে, ইকুয়েশনগুলো লিখে রাখবে, কোনটাকে কি ইন্ডিকেট করছে সেটা লিখে রাখবে, তার জন্য ম্যাথ সলভ করতে পারবে। ফিজিক্যাল সায়েন্স ম্যাথ ফর্মুলাতে পুট করেই ম্যাথস হয়ে যায়, ম্যাথ সলভে কাজে লাগবে, স্টেটমেন্ট বেসিস কোয়েশ্চেন সলভেও কিন্তু ওই জিনিসটা তোমাদের খুব হেল্প করবে। এখন থেকেই এই কাজগুলো করে নাও, অনেকটাই সুবিধা হবে আর নম্বর অনেকটা বাড়াতে পারবে তোমরা। তাহলে আজকে এখানেই শেষ করছি, নেক্সট দিন আমি যেটা তোমাদের দেবো কোয়েশ্চেনগুলো দিয়ে দেবো। আজকে আমি নাম্বার ডিস্ট্রিবিউশনটা ফার্স্ট ইউনিট টেস্টে যা যা আসবে সেগুলো বলে দিলাম।
যারা প্রথম ভিডিও দেখবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালো করে পড়াশুনো করো। থ্যাংক ইউ।